শুভ সকাল বন্ধুরা, মৌসুমীর ঘর কন্যার একটি ব্লগে আপনাদের স্বাগত। প্রতিবার পেজ বলে ফেলি। আচ্ছা, আজ কুয়াশা মাখা সকালে শুভেচ্ছা রইল সবার জন্য। চারিদিকে এখনও সাদা হয়ে রয়েছে। আজ সানডে, মেয়ের বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে, চলুন আমার সঙ্গে আমার মেয়ের বাড়িতে। আগেও একবার দেখিয়েছি, আবার আজকে মেয়ের বাড়িতে যাচ্ছি। মেয়ের তো শাশুড়ি এখানে থাকে না, আমার গিয়ে একটু হেল্প রান্না হেল্প করে দিতে হয়, আর তার জন্য সকাল সকাল যাওয়া। তাহলে চলো, মেয়ের বাড়ি গিয়ে দেখা হবে। আমার ফ্যামিলির সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানালাম সকাল সকাল। পাশের বাড়িতে বাস্তু পুজো হচ্ছিল, তার ছবি তুলে নিয়ে এসেছি, দেখুন ওখানে এই যে কি সুন্দর। আমাদের ছোটোবেলায় আমাদের বাপের বাড়িতে এই পুজো হতো, কিন্তু আমার শ্বশুর বাড়িতে বাস্তু পুজোর নিয়ম নেই, তার জন্য বাস্তু পুজো হয় না। পাশের বাড়িতে হচ্ছে, কাঁসর ঘণ্টা বাজছিল, শুনেই আমি চলে গেছি মোবাইলটা নিয়ে ভিডিও করার জন্য, আপনাদের জন্য বাস্তু পুজোর ভিডিও করে নিয়ে এসেছি। দেখুন পুজো হয়ে গেছে, এই যে চড়ু রান্না করে প্রসাদ দেওয়া হয়েছে ঠাকুরের কাছে। বাস্তু পুজো মানে তো আপনারা সবাই জানেন, আমি আর ডিটেলসে বললাম না, গিয়ে প্রসাদ নিয়ে চলে এলাম। মেয়ে বাড়ি চলে এসেছি। মেয়ে বাড়িতে আজ খাসির মাংস আর ভাত রান্না করব। মেয়ে হাতে হাতে হেল্প করে দিল, এই যে আলু কেটে দিয়েছে, এই যে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কেটে ফেলেছে, ধুয়ে দিয়েছে। আচ্ছা, চাল ভিজিয়ে রেখে দিয়েছে, কোথায় গেল এই যে রসুনটা সরা। হ্যাঁ, চাল এই যে ভিজিয়ে রেখে দিয়েছে, আমি শুধু রান্না করব। তাহলে আসুন রান্নাটা সেরে নিই। এই যে প্রিয়দর্শিনী ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে হরলিক্স বিস্কুট খেয়ে ফেলেছে, এবার আমার ভিডিওগুলো দেখছিল, সাত ভাই কালীবাড়ির ভিডিও, বললো খুব ভালো হয়েছে। এবার উনি এটাকে কি বলে, ললিপপ, ললিপপ খাচ্ছে। হাই বলো, গুড মর্নিং বলো। কেঁদে ফেলছি পেঁয়াজ কালি কাটতে দিয়ে। এই যে পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে ভাজা হবে, আর খাসির মাংস হবে, ভাত হবে, তারপরে ভুষ যদি লাগে তো লাস্টে একটু ডাল হবে। তো কষানো রেডি, এবার প্রেশার কুকারে দিয়ে তিনটে চারটে সিটি দেবো, রান্না শেষ। ভাত বেড়ে প্রতিদেবকে খাওয়ার দেওয়ার আয়োজন করছি, ওদিকে টিভির আওয়াজ পাওয়া যাচ্ছে। চলে এসেছি মেয়ের বাড়ির ছাদে, ছাদ বাগানের ছবি, ফুলগুলোর ছবি তুলব বলে। এত সুন্দর এই যে চন্দ্রমল্লিকা, দুই তিন কালারের গোলাপ, এটা কমলা কালার, কী দেখা যাচ্ছে জানি না, এটা হলুদ চন্দ্রমল্লিকা আর ওটা একটু হালকা ভায়োলেট, দারুণ লাগছে না দেখতে। আর ওপাশটায় এদিকে আছে গোলাপ, দেখুন একদম গোলাপি, মানে পিঙ্কটাই ডিপ গোলাপি আর কি। এটা খয়েরি, অনেক কড়ি, আর গাছগুলো দেখে এত ভালো লাগছে, অনেক কালার আছে, গোলাপি সাদা খয়েরি, আবার খয়েরি দুরকমও আছে, দুই রকম মানে খয়েরির মধ্যে একটু এই যে সাদা সাদা ছিটছিট দেওয়া, দেখুন দারুণ লাগছে। এই যে এত কাজ সেরে আমার জামাই বাবাজি এই গাছের পরিচর্যা করে, সুন্দর। আবার ফলের গাছও লাগায়, সেটা শীতকাল গেলে লাগাবে। মেয়ের বাড়ি থেকে এসে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে জামাকাপড় ছেড়ে পিঠে তৈরি করতে শুরু করলাম।
প্রথমে সাজের পিঠে বা চিতের পিঠে করে নিলাম। তারপর এপাশে দুধ জাল দেওয়া হচ্ছিল, পিঠেগুলো করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গরম গরম। সাজের পিঠে করেছি দুধ দিয়ে জাল দিয়ে, এই দেখুন শুকনো পিঠেগুলো একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খেতে মেয়ে, জামাই, নাতনি, ওর বাবা খুব ভালোবাসে। এটা দুধ দিয়ে করে দিয়েছি, আর করেছি পাটিসাপটা পিঠে। আর এখন তো ননস্টিক ফ্রাইং প্যান আছেই, পাটিসাপটা করতে কোনো কষ্ট নেই। এক হাতে দিয়েছি ছড়িয়ে, তারপর একটু টানলে নারকেলের ফুল লম্বা করে দিয়ে এবার আস্তে আস্তে করে রোল করে নেব। তারপর পিঠে করে টিফিন কারি করে ওই রাতে ওর বাবা গিয়ে মেয়েবাড়ি দিয়ে এসেছে। রাতের খাবার দেখুন, আলু ফুলকপি ভাজা, রুটি আর গুড়। এই যে দুজনে বসে পড়েছি, এবার খেয়ে নেব। শীত তো তাই বিছানায় বসে পড়েছি দুজনে। ভিডিওতে আসতে চায় না, খুব রাগ। এই যে টিভি ইউটিউবে টিভিতে ইরানের রান্নাবান্না দেখছি আর খেয়ে নিচ্ছি। পাঁচটা বাজলেই মেয়ের বাড়ি থেকে টোটো করে আমরা দুজন চলে এসেছি। এসে রাতে ওই রুটি ফুলকপি আলু ভাজা এক আর পুরুলিয়া থেকে নিয়ে এসেছিলাম সেই পাটালি গুড়, একটু করে অল্প করে পাটালি গুড় নিই, ভালো লাগে খাওয়ার শেষে একটু মিষ্টি খেলে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। আর আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের পর্বে। গতকাল রবিবার ভিডিওগুলো আমি পোস্ট করতে পারিনি, রাত হয়ে গেছিলো, তাই আজ সোমবার ভিডিও পোস্ট করলাম, তার জন্য সরি। আর কি বলবো, তাহলে পরের আরেকটি ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা, ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ধন্যবাদ।